এদেশে এমন কেউ আছে যে যে কোনো একটা আদর্শ পছন্দ করে না, হয়তো সে নামাজ পড়ে একটা ইসলামিক দল সমর্থন করতে পারে, হয়তো সে জাসদ সমর্থন করতে পারে, হয়তো আওয়ামী লীগ করতে পারে, জাতীয়বাদী করতে পারে, নিরপেক্ষ বলতে কোনো জিনিস নাই, কেউ নাই, তার আচরণটা নিরপেক্ষ হয় অনেক সময়। সেইটাই বেগম খালেদা যা মিন করেছিলেন, যার পরিপ্রেক্ষিতেই উনি কিন্তু 96 সালে সেই নির্বাচনের পরে, পৃথিবীর ইতিহাসে এমন কোনো ঘটনা নেই যে একটা নির্বাচন হলো সবচেয়ে নিরপেক্ষ একটা নির্বাচন হলো 1991 সালে। সেই নির্বাচনের পরেও এক বছরের বেশি সময়, প্রায় 1.5 বছর সময় থাকা বাকি থাকা অবস্থায় সদল বলে কিন্তু আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামাত, রাহাত খান মেনন দল কিন্তু পদত্যাগ করেছিল। তা পৃথিবীর ইতিহাসে নাই, পৃথিবীর ইতিহাসে নেই যে নমিনেশন পেপার জমা দেওয়ার পর আন্দোলন করলেন যে একটা নির্দলীয় সরকার অধীনে নির্বাচন করতে হবে, তারপরে আপনারা যখন ক্ষমতায় আসলেন এরপরে এসে বিএনপি এবং অন্যদেরকে আন্দোলন করতে হইল, আপনারা তখন বললেন যে পাগল এবং শিশু ছাড়া কেউ মানে নিরপেক্ষ না। আমি যেটা বলছি যে আপনারা যখন মানে যারাই ক্ষমতায় আন্দোলন করে যাচ্ছেন, ক্ষমতায় গিয়ে সেই আন্দোলনের বিরুদ্ধেই অবস্থান নিয়ে আপনারা ভিন্ন অবস্থানে চলে যাচ্ছেন, সেইটাকে আমি বলছি যে আপনারা আসলে নির্বাচনকালীন সরকার নিয়ে রাজনৈতিক দলগুলো স্ট্যান্ডবাজি করছে কিনা। স্ট্যান্ডবাজির ব্যাপার না, আপনার এই জিনিসটা বোঝার একটা ব্যাপার আছে। 91 সালে যে নির্বাচনটা হয়েছিল, ওই নির্বাচনটা কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ছিল না, ওইটা নিরপেক্ষ সরকার ছিল, অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু না, তত্ত্বাবধায়ক সরকারের এটা আসলো কখন? আমাদের বাংলাদেশের ইতিহাস তো আপনি বুঝতে হবে, বাংলাদেশের প্রধান বিচারপতি ছিলেন শাহাবুদ্দিন সাহেব, উনি এসে নিরপেক্ষ সরকারের প্রধান হলেন, উনি শর্ত দিলেন, আবার উনি প্রধান বিচারপতি ফেরত যান। পৃথিবীর ইতিহাসে চিন্তাও কেউ করে নাই, সেই জিনিসটাও আমাদের করতে হয়েছে, আমরা করেছি। এবং ধরেন ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন, চিরাং সিটি কর্পোরেশন নির্বাচনে সরকার বিএনপি সরকার অধীনে হলো, যেখানে ঢাকার সমস্ত আসনগুলি 91 সালের নির্বাচনে বিএনপি পেল, সে 94 সালে এসে সেই আসন, এতগুলি আসন বিএনপি পাওয়া সত্ত্বেও প্রায় 1-1.5 লাখ ভোটের ব্যবধানে সবগুলি যোগ করলেন, সেখানে মোহাম্মদ হানিফ মতো 1 লাখ ভোটের ব্যবধানে পাশ করলেন, মহিউদ্দিন চৌধুরী চিরাঙ্গে পাশ করলেন, বিএনপি সরকার নির্বাচন করে ব্যর্থটা কোথায় হলো? মাগুরা একটা নির্বাচনকে কেন্দ্র করে, মাগুরা নির্বাচনে বলবো নির্বাচনটা মোটেই ভালো হয় না, বিএনপিটা দরকারও ছিল না করা, তাতে তার সরকার পরিবর্তন হতো না। এই দুই নির্বাচন হারার পরিপ্রেক্ষিতে তারা মনে করেছে ওই নির্বাচনটা হারলে আমাদের ইমেজ নষ্ট হয়। এখন আওয়ামী লীগ যখন ভাবতেছে, যেমন এই যে 2018 সাল নির্বাচন, 14 নির্বাচনের আগে তো আপনারা বেশ কিছু সিটি কর্পোরেশনে আপনারা জয়ী হয়েছেন, তারপরেও আপনারা বারবার তারপরে আমরা দাবি জানিয়েছি কেন? তার এই তত্ত্বাবধায়ক সরকারের ইয়ে তো ষষ্ঠ তো বিএনপি, আওয়ামী লীগ দাবি করেছিল কিন্তু বিএনপি তো তত্ত্বাবধায়ক সরকারের বিধান্ত সংবিধানে সংযোজন করেছে, যে কারণেই 2014 সালের নির্বাচনের আগে দাবি ছিল যে তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচন না হলে আমরা নির্বাচন অংশগ্রহণ করবো না, এটা আমাদের পরিষ্কার স্ট্যান্ড ছিল এবং সেটা আমাদের ব্যাপার না, জনগণ। এবং তার পরিণতিটা কী হয়েছে আপনি দেখেন, যে কারণে বিএনপির কথা বাদ দেন, 2014 সালের 5ই জানুয়ারি নির্বাচনে 39টা নিবন্ধিত দলের ভিতরে 29টাকে 30টি দল নির্বাচনে যায় নাই, কিন্তু আপনি কোথায় আছেন? বিএনপির কথা বাদ দেন, অন্য দল তো যাও না। এবং এরপরে 2018 সালে যে নির্বাচনটা হলো, প্রধানমন্ত্রীর আহ্বানে কিন্তু সবাই গিয়েছিল, বঙ্গভবনে সবাই গিয়েছিল, দেখা করছে, সব কিছু দেখা করছে, তার সাথে কী হলো নির্বাচন রেজাল্ট? কী হলো? প্রত্যেকটা আসনে 5-7টা করে মামলা দেওয়া হলো। আমাদের আওয়ামী লীগের থেকে তো বলবে বাণিজ্য হয়েছে, মনোনয়ন বাণিজ্য হয়েছে, 7 জন আছে, 7 জন আছে, মেনে নিলাম। আমি কথাটাকে আমাকে তো জিতাতে বলছি না, আমি জনগণের ভোট দেওয়ার ব্যবস্থাটা করতে হবে, সেই ভোটের জন্য আমি কথাটা বলছি। সেটা হলো 2018 সালের নির্বাচন, যে বলে যে বাণিজ্য, মনোনয়ন বাণিজ্য জোর করে চাপাই দেয় আমাদের মনোনয়ন বাণিজ্য। আমার কথা হলো যে তাদের কথায় তাদের অন্যায়ভাবে চাপাই দেওয়ার পরেও আমি বলছি মনোনয়ন বাণিজ্য হয়নি, আমি নির্বাচন করছি, আমার লেখা নির্বাচন তারেক রহমান আমাদের কারোর কাছ থেকে একটা টাকা নেয়নি, এর একটা অভিযোগটা আনা হয়। আচ্ছা ঠিক আছে, অভিযোগ তারা আনলো, তাহলে এবারে আগের দিন ভোটটা হলো কেন? তাহলে আমাদেরকে আহত করা হলো কেন? আমাদেরকে গ্রেপ্তার করা হলো কেন? আমাদের নামে হাতে হাতে মামলা দেওয়া হলো কেন? আমার মূল কথা হলো যে যেখানে যে যখনই আছে আমাদের মূল টার্গেট, না না বারবার আসবে তো আসবে, একবার শাশুড়ি মা বলবেন, একবার খালাম্মা বলবেন, মাকে মাই বলতে হবে।